কেমন আছো বন্ধুরা? নিশ্চয় ভালো আছা। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার কলেজের বান্ধবী মহিলা হোস্টেলে রাতে খাওয়ার পর কয়েকজন মিলে আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে কখন যে গেছে কেউ বুঝতে পারেনি। কে কতজন ছেলের কতজন ছেলের সাথে প্রেম করেছে, কোন ছেলের কত লম্বা, কোন ছেলেরা তা দিতে পারে, এইসব কথা নিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। একজন বান্ধবী বলে উঠল, কেউ কেউ ছটফট করছে, কেউ কেউ আবার নিজের আঙ্গুল ঢুকিয়ে শুরু করেছে। এর মাঝে দীপা বলছে, কালকে ওর প্রেমিকাকে দিয়ে এই জ্বালা মিটিয়ে নেবে। শান্তা বলছে, আজকে যদি খাইতে পারতাম তাহলে চরম শান্তি পেতাম। এর মাঝেই একজন বান্ধবীর ফোনে বয়ফ্রেন্ডের কল আসে। সে একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করে দিল। কল ধরেই বলল, এই জান আমি সহ্য করতে পারছি না। কথা শোনার পর আমি আর থেমে থাকতে পারলাম না। আমি আমার রুমে গিয়ে অপুকে ফোন দেই। অপু এই কলেজে সেকেন্ড ইয়ারের বিজ্ঞান বিভাগের ছাত্র। পড়াশোনায় সে বেশ ভালো, অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে। আমাকে কিছু দিন হলো প্রেমের প্রস্তাব দিয়েছে। আমাকে নাকি তার ভালো লাগে, আমাকে দেখলে নাকি ও পাগল হয়ে যায়। আমাকে দেখার জন্য রোজ হোস্টেলের গেটে দাঁড়িয়ে থাকে। আমার বান্ধবীর কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে রোজ কল দেয়। আমি তেমন কথা বলি না, ছেলেদের সাথে কথা বলতে আমার ভীষণ লজ্জাকত লাগে, তাই কথা বলা হয় না। আমি তার সাথে প্রেম করব কিনা সেটা শোনার জন্যই কল দেয়। যখন এই সব কথা বলে তখন ফোন কেটে দেয়। সেদিন আমি নিজে অপুকে ফোন দেই। ফোন ধরেই অপু তো অবাক, সে আমাকে বলল, আমার আর সূর্য কোন দিকে উঠেছে, আমি স্বপ্ন দেখছি না তো, তুমি কি সত্যি আমাকে ফোন করেছ? আমি বললাম, হ্যাঁ সত্যি আমি তোমাকে ফোন করেছি। এদিকে আমি ছটফট করছি, কখনো কারো আমি অপুকে বললাম, আপনি যদি আমার সাথে প্রেম করতে চান তাহলে আজকে রাত্রি আমার সাথে দেখা করতে হবে। অপু বলল, আজকে কেমন করে দেখা করব, এখন অনেক রাত, তাছাড়া তোমার ওখানে সিকিউরিটি অনেক কড়া।